আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো, আরে কথা বলে না কেন? হ্যালো, কে আপনি? কথা বলেন না কেন? ধরে ভাইয়া, প্লিজ প্লিজ ফোনটা কাটবেন না। হ্যালো, আপনি কে বলছিলেন? আপনি আমাকে চিনবেন না। আপনি কি আমাকে চেনেন? না। তাহলে আমার নাম্বারটা কোথায় পেলেন? সেটা জানা কি খুবই জরুরি? জানালে একটু খুশি হতাম আমি। আজকে কলেজ থেকে বাসায় ফেরার পথে। কিন্তু ফ্লেক্সিলোডের দোকানে আমার নাম্বার কিভাবে গেল? আপনার নাম্বারে না, আমার 200 টাকা ভুল করে চলে গিয়েছে, আপনি কি একটু দেখবেন? বলতে পারছি না। আচ্ছা, আমি দেখছি। ধ্যাত, বুঝতে পেরেছি, টাকাটা আমার আর পাওয়া হবে না। হ্যাঁ আসছে, চিন্তা করেন না, আপনি পেয়ে যাবেন। আপনি কি অধরা? জি। খুব বেশি দেরি করে ফেললাম তাই না? না, অসুবিধা নেই, কিন্তু ছোট ভাই একটু বিরক্ত। সরি ভাইয়া, বেশি কষ্ট দিলাম। তাহলে চলুন, কোথায় একটু বসা যাক। না, আসলে ওকে স্কুল থেকে নিতে এসেছিলাম, এমনিতেই অনেক দেরি। ও, অন্তত এক গ্লাস পানি তো খাবেন। আজকে না, অন্য একদিন। প্রথম দেখা আর এভাবে শুকনো মুখে বিদায়? বিদায় কোথায়, এ তো বিসমিল্লাহ। রিক্সা, thank you.
কত যে তোমাকে ভালোবাসি আল্লাহ জানে মালা জানে মন মন্দিরের দেবী তুমি উজারি আমি মালা জানে আল্লাহ জানে। হ্যালো হ্যালো হ্যালো, প্লিজ চুপ করে থেকো না, কিছু একটা বলো। তুমি আমাকে কেন ভালোবাসো? আসলে কার কখন কাকে কিভাবে ভালো লেগে যায় এটা কি কেউ ঠিক করে বলতে পারে? হুম, কিন্তু তুমি তো আমাকে দেখোনি। তাতে কি, ভালোবাসা হচ্ছে পুরোটাই বিশ্বাস। আমি শুধু এতটুকুই জানি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে সেটা মেসেজে জানিয়ে দিব? নির্ঘুম স্বপ্ন দেখি তোমাকে নিয়ে, হৃদয়ে ছবি আঁকি তোমাকে ঘিরে, জীবন স্রোতে ভাসি তোমাকে ভেবে, তাই তো বেঁচে থাকা তোমাকে ঘিরে। তুমি এখানে কেন? ওটা আমার স্কুল। আপু অপেক্ষায় বসে আছি। তোমার আপু এখনো আসেনি? না। এই সুযোগে জিসানকে রাখতে গেলে মন্দ হয় না, যদি অধরার দেখা পাই। মায়া, তুমি যাবে আমার সাথে? কোথায়? তোমাদের বাসায়। আপু যদি চলে আসে? তোমার আপুকে আমি ফোন দেই? না থাক, আমরা চলে যাই। এটা খুব ভালো আইডিয়া, চলো।
নাও নাস্তা খাও। তুমিও নাও। তুমি খাও, আমি আসছি। বাসায় তো কাউকে দেখতে পাচ্ছি না। আঙ্কেল আন্টি বড় আপু কোথায়? আমি তোমার বড় আপু। আপনি ভাবে ধোকা না দিলেও পারতেন। আমি তোমাকে ধোকা দিইনি। প্লিজ, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। প্লিজ, মানে তুমি বুঝার চেষ্টা। আপনি যথেষ্ট বলেছেন। আপু আসছ? বসো তুমি। কি হয়েছে? বসো। গতকাল অধরা জিসানকে নিতে স্কুলে যায়, আমি ছিলাম বাসায় একা। গতকাল জিসানের বাসায় দেরিতে ফেরাতে আমি অধরার মোবাইলে ফোন করি, কিন্তু বন্ধ পাই। বাবা বিদেশ থেকে কদিন আগে এসেছেন, তাই মাকে নিয়ে নানির বাড়ি ঘুরতে যান। হঠাৎ দেখি জিসান বাসায় ফিরেছে, তার সাথে তুমি। তোমাকে চিনতে আমার দেরি হয়নি, কারণ অধরার কাছে তোমার ছবি আগেই দেখেছি। অধরার ফোনে কল দেই, তা বন্ধ পাই। আমি আবারও বিমোষিত হয়ে যাই। আসলে অধরার টেনশনে আমি নিজেই ভুলে যাই তোমাকে আমার পরিচয় দিতে, আমি যে আসলে অধরার বড় বোন। কিছু বুঝে ওঠার আগেই তুমি আমার কাছে জানতে চাও বাবা মা ও বড় আপুর কথা। তখন স্বাভাবিকভাবেই আমি আমার পরিচয় দেই, কিন্তু তুমি তা মেনে নিতে পারোনি, কারণ তুমি ভেবেছিলে আমিই তোমার অধরা। রাগ করে চলে যাও বাসা থেকে। কিছুক্ষণ পর ফোন আসে একটা অপরিচিত নম্বর থেকে। আপনি কি অধরা নামে কাউকে চেনেন? সে এখন অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে ভর্তি। কি? হ্যাঁ, তার আইডি কার্ড থেকে নাম্বারটি পেয়েছে। এখন সে গুরুতর আহত। কি বলছেন এসব? যা সত্য তাই। তাড়াতাড়ি চলে আসো। আমরা সেখানে যাই, দেখি তখন অধরার গান ফিরে নাই। গান ফিরলে তাকে তোমার কথা বলি, সে তোমাকে দেখতে চায়। যোগাযোগের চেষ্টাও করি, তোমার ফোন বন্ধ পাই। যাবার আগে সে শুধু বারবার তোমার কথাই বলেছে,
একটি বা শুধু তোমার সাথে দেখা করতে চেয়েছিল। আমি বুঝতে পারতেছি এখান থেকে আমার ফেরা হবে না। কেমন কথা, কি কি বলিস না বলিস, অনেক খুব ভালো একটা ছেলে আপা। তুমি জানো ওর শুধু একটাই ইচ্ছা ছিল, শুধু আমাকে একবার দেখবে, শুধু একবার দেখবে। আমার তার শেষ ইচ্ছাটা পূর্ণ হলো না, সে চলে গেল না ফেরার দেশে। Allah Jana